ভালোবাসবে বলি ভালোবাসিনে, আমার স্বভাব এই তোমা বই আর জানিনে। বিধু মুখে মধুর হাসি আমি বড় ভালোবাসি, তাই দেখে যেতে আসি দেখা দিতে আসি নে। যার মন তারই কাছে লোকে বলে নিলে নিলে, দেখা হলে জিজ্ঞাসিব সে নিলে কি আমায় দিলে। দৈব যোগে একদিন হয়েছিল দর্শন, না হতে প্রেম মিলন লোকে কলঙ্ক রটালে। প্রেমে কি সুখ হতো আমি যারে বাসি ভালো, সে যদি ভালোবাসিত কিং সুখ শোভিত ঘ্রাণে। কেতকি কণ্টক বিনে ফুল হতো চন্দনে ইক্ষু ফল ফলিত। তবু কেন যে ভালোবাসি তাহা নিজেই জানিনে, আমার স্বভাব এই তোমা বই আর জানিনে। নিধুবাবু রচিত মানবীয় প্রেমের গানগুলো বিয়োগান্ত করুণা ও শতসিদ্ধ কবিতায় সার্থকতা লাভ করেছে। অল্প বয়সে যখন তার স্ত্রী এবং সন্তানের মৃত্যু হয়, তখন দুঃখে দুঃখী হয়ে তিনি একটি গান রচনা করেছিলেন। সে গানটি হল, মনপুর হতে আমার হারায়েছে মন, কাহারে কহিব কারে দোষ দিব নীলে কোন জন। রামনিধি গুপ্তর সময়কাল ছিল 1741 থেকে 1834 সাল পর্যন্ত। সাধারণত নিধুবাবু নামেই তিনি পরিচিত। বাংলা টপ্পা সঙ্গীতের একজন মহান সংস্কারক। টপ্পা গান কলকাতা অঞ্চলের একটি লৌকিক গান। এটি পাঞ্জাব অঞ্চলের মূল গানের সাথে মিল থাকলেও বাংলা এটি রাগাশ্রয়ী গান হিসেবে পরিচিত। রামনিধি গুপ্ত এর উদ্ভাবক বলে পরিচিত। অষ্টাদশ শতকের শেষ ভাগে পাঞ্জাব অঞ্চলের লোকগীতে টপ্পা গানের প্রচলন শুরু হয়। প্রধানত উটের গাড়ি চালকের মুখে টপ্পা গান বেশি শোনা যেত। রামনিধি গুপ্তর পূর্ব পর্যন্ত টপ্পা এক ধরনের অরুচিকর গান হিসেবে বিবেচিত হতো। তার গানের ভক্তরা অধিকাংশই সেকালে ধনাঢ্য সম্ভ্রান্ত ছিলেন। পরবর্তীকালে ভগিনী নিবেদিতা তার লেখা গানের প্রভূত প্রশংসা করেছিলেন। এদেশে তিনিই প্রথম ইংরেজি অভিজ্ঞ কবিয়াল এবং প্রথম স্বদেশিক এ সঙ্গীতের রচয়িতা। তার গানের সত্র নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশি ভাষা মিটে কি আসা বাংলায় প্রবাদের মর্যাদা পেয়েছে। রামনিধি গুপ্তর জন্ম বর্গীয় হামলার সময় মাতুতালয়ের হুগলি জেলার চাপ্তায়ে। তিনি অষ্টাদশ উনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি সঙ্গীত স্রষ্টা, বাংলা ভাষায় টপ্পা সঙ্গীতের প্রচলনকারী। তার গানগুলো নিধুবাবুর টপ্পা নামে আজও জনপ্রিয়। সঙ্গীত জগতে তিনি নিধু গুপ্ত নামেই পরিচিত। হুগলি জেলার চাপ্তায় মাতুতালয়ে তার জন্ম। প্রীতি হরি নারায়ণ গুপ্ত পেশায় ছিলেন একজন কবিরাস এবং তিনি কলকাতার কুমারটুলিতে সপরিবারে বাস করতেন। নিধুগুপ্ত জৈনক পাদ্রির নিকট কিছু ইংরেজি শিক্ষার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে কেরানির চাকরি পান। পলাশি যুদ্ধের পর ইংরেজরা বঙ্গদেশের ওপর ধীরে ধীরে তাদের রাজত্ব সুদৃঢ় করা শুরু করে। ইংরেজদের নতুন প্রশাসন কার্যক্রম সুদূর হয়ে ওঠে 1775 খ্রিস্টাব্দের দিকে। 1776 খ্রিস্টাব্দে তিনি সরকারি রাজস্ব আদায়ের বিভাগের চাকরি লাভ করেন। এই বছরেই তিনি বিহারের ছাপড়া জেলার কালেক্টর অফিসে দ্বিতীয় কেরানি হিসেবে কাজ শুরু করেন। সেখানে একজন মুসলমান উস্তাদের নিকট তিনি হিন্দুস্তানি টপ্পা সঙ্গীত তালিম নেন। কোম্পানির অফিসে চাকরি করে তিনি প্রচুর অর্থের মালিক হন এবং কলকাতায় ফিরে সম্পূর্ণরূপে সঙ্গীত চর্চায় মনোনিবেশ করেন। 1808 সালে তিনি শোভাবাজারের একটি সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা করে তরুণদের সঙ্গীত শিক্ষা দেন। নিধুগুপ্ত বাংলা ভাষায় টপ্পাগীতি ও রচনা স্বরূপ করে নিজেই তা গাইতেন। ক্রমে তার গানের সমাজদার জটে এবং কলকাতার নগর সমাজে তিনি অল্প দিনে জনপ্রিয় হয়ে ওঠেন। বর্ধমানের মহারাজা তেজেশচন্দ্র রায়বাহাদুর তার গানের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। 1832 সালের গীত রত্ন নামে তার গানের একটি সংকলন প্রকাশিত হয়, তাতে 96টি গান স্থান পায়। তার পুত্র জয়গোপাল গুপ্ত 1856 সালে এর দ্বিতীয় সংস্কার প্রকাশ করেন, তাতে আরও 7টি গান যুক্ত হয়। গীত রত্নের গানগুলির মধ্যে 4টি ভক্তিভাব ও 1টি স্বদেশ চেতনার গান ছাড়া বাকি 98টি প্রেম বিষয়ক গান। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রহণতে নিধুগুপ্তের 750টি এবং সঙ্গীত রাগকল্প ধ্রুব নামক সংকলনে 150টি গান মুদ্রিত হয়েছে।